আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, ইসলাম আমরা অনুষ্ঠান থেকে বলছি। জি বলছি আমরা। আমাদের তো একটা দুটি প্রশ্ন আছে। জি, মানে একজন ধরেন যে কোরআন শরীফ নিয়ে ওয়াদা করে, ধরেন যে সেটা রাখেনি, করেছেন যে কোরআন করিম ধরে যদি কেউ ওয়াদা করে বাট সে ওয়াদাটা পূরণ করে নেয়, এক্ষেত্রে তার কি করণীয়? এক্ষেত্রে দেখুন, ওলামায়ে কেরাম একটা কথা বলেছে, যেহেতু আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে, আমরা গুরুত্ব দিচ্ছি কোনটা, যেমন এমনি ওয়াদার জন্য সত্য আল্লাহ তাআলার নামকে নেওয়া, কিন্তু কোরআনের ব্যাপারে অনেকে বলেছে যে হ্যাঁ, কোরআন নিয়ে যদি সে ওয়াদা করে এটা ওয়াদাভুক্ত হবে, এই জন্য যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলার নাম রয়েছে, আর এটা যদি ওয়াদাভুক্ত না করা হয় তাহলে কোরআনের যে আহামিয়ত গুরুত্বটা কমে যায়। এই জন্য আমরা এই কথা বলবো যে এটা হলো প্রশ্ন উত্তর প্রশ্নকারীর জন্য শুধু, এটা আমভাবে না যে হ্যাঁ, যদি কোরআন নিয়ে কেউ শপথ করে, এইসব শপথটা ইসলাম এটা অনুমোদিত যে সে শপথ এটা হয়ে যাবে এবং ভঙ্গ করলে তার কাফফারে দিতে হবে। কি করণীয় সেটা জানেন? সে শপথ ভঙ্গ করলে যে কাফফারের ব্যবস্থা রয়েছে, যে কাফফারে যে তিন দিন রোজা, দশজন মিসকিনকে খাওয়ানো, এটা দিতে হবে, গোলাম আজাদ করা। আমরা বলবো যে আপনি দশজন মিসকিনকে তিন বেলা, অথবা কেউ যদি রোজা রাখতে চায় তা তো লম্বা রোজা রাখতে হবে।